শুক্লপক্ষে চাঁদ ধীরে ধীরে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়, চাঁদ আলো থেকে আরো আলো আলোকিত হতে থাকে, এবং আরেকটা আসে কৃষ্ণপক্ষ, যখন চাঁদ ধীরে ধীরে তার আলো হারাতে থাকে, তার অন্ধকারের দিকটা বেশি পরিমাণে প্রকাশিত হতে শুরু করে। আমার জীবনে এখন চলছে কৃষ্ণপক্ষ, আমার জীবনে এখন চলছে গ্রহণের কাল, আমার জীবনে এখন চলছে হারানোর কাল। এই এই সময়টাতে আমি সব হারিয়ে ফেলছি, আমি প্রতিদিনই প্রায় আমার চশমা হারাচ্ছি, আমি আমার চশমা কোথায় রাখি আমি খুঁজে পাই না, আমি প্রতিদিনই মোবাইল হারিয়ে ফেলি, এবং দুঃখের বিষয় হচ্ছে আমি প্রতিদিন বাসায় ফিরেই মোবাইলটা সাইলেন্ট করে রাখি, যার ফলে আরেকটা মোবাইল দিয়ে যে মোবাইলটাতে কল করে খুঁজে বের করবো সেটাও সম্ভব হয় না, আমি মোবাইল হারিয়ে ফেলছি। আমি প্রতিদিনই আমার রুমাল হারাই, রুমাল হারানোটা অবশ্যই আমার একটা মোটামুটি সবচেয়ে জীবনের সবচেয়ে বেশি বাজে জিনিসটা আমি হারিয়েছি, সেটা হচ্ছে রুমাল। আমি রুমাল হারাই, আমি মোবাইল হারাই, আমি চশমা হারাই, এসব বস্তুগত বিষয় তো হারাচ্ছেন, অবস্তুগত অনেক জিনিস আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে, আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে সেই চড়ুই পাখিটা, যে চড়ুই পাখিটা আমার বাসার বারান্দায় বাসা বেঁধেছিল। আমি হারিয়ে ফেলতে শুরু করেছি আমার স্বপ্ন, আমি হারিয়ে ফেলতে শুরু করেছি আমার আশা, এবং সবশেষে আমি হারিয়ে ফেলতে শুরু করেছি আমার ভালোবাসা। আজকে আমি আমার ভালোবাসার পরীক্ষায় একটি নম্বরের জন্য, মাত্র একটি নম্বরের জন্য আমি ফেল করলাম, আপনি পাস করতে পারেন। কিন্তু রাজীব, এই যে আপনি মেয়েদের পিছনে এত পরিশ্রম করেন, এত 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 পরিশ্রম করেন, ঠিক আছে।